দাদা কোন 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 জায়গা নাম না থাকলে কেন দিয়ে দিও হ্যাঁ শুরু মাননীয় সেটি কমিশনার এবং মাননীয় ত্রিপুরা হাইকোর্টের বিভিন্ন মানে সময় যে যে মানে সিক্স সেন্ট্রাল ব্যাংকের পক্ষে সাবডিভিশন জুডিশিয়ারি দেখি নিম্ন আদালতের কোনো হচ্ছে যা মানে রায় প্রদান করেছেন সেই রায়ের ভিত্তিতে ত্রিপুরা গভর্নমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট সমস্ত কিছু চালু করেছিলেন এবং চালু করার পর চালু করেছিলেন বলতে একমাত্র যারা ইন সার্ভিস এখন আছে যারা এখন চাকরি যাচ্ছে তারা পাচ্ছে আর আমাদের রিটায়ারমেন্টরা আমরা রিটায়ারমেন্ট তখন থেকে শুরু হয়েছে সব তখন থেকে সেই সুবিধাগুলো আমরা পাচ্ছি না এবং এই নিয়ে আমরা বারবার ফিনান্স ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় আমরা অনেক ধরনের ডিপোজিশন নিয়েছি তাই সেই পরিকল্পনা কার্যকরী হচ্ছে না এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা যে আমাদের এই ত্রিপুরা গভর্নমেন্ট আমাদের মাননীয় হাইকোর্টের যেই অর্ডার যেটা দেওয়া হয়েছিল সেটা ওনারা বুঝতে অসুবিধার কারণে তারা একটা এই মানে একটা তারা ক্লারিফিকেশন চাইছিলেন যেখানে স্পষ্টীকরণ আইএ মামলা যেটা 216/2017 তখন অনার্বল হাইকোর্ট তাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন কী কী পাবে পেনশনার কী পাবে সমস্ত কিছু হ্যাঁ এবং তাই না শুধু সেখানে বলেছেন যে ষষ্ঠ বেতন প্রমোশনের মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ষষ্ঠ বেতন সিক্স প্যান এমপি তাদেরকে যে বলি দিচ্ছে তারপরে যে টাইম টু টাইম যে বিভিন্ন ধরনের সার্কুলার বাইরে বের হয় তাদের পক্ষে সেইগুলিও এমপি মানে তাদের বেলায় কিন্তু সেই জায়গা তো ত্রিপুরা গভর্নমেন্ট কিছু করতে পারছে না হ্যাঁ করছে না এই নিয়ে আমাদের মানে খুবই খারাপ কারণ একটা আমরা মোটামুটি হিসাব করে দেখেছি যে এই এই বৈষম্যের ফলে আমাদের যারা এমএনডিতে আপনারা সবাই জানেন বা মানে যে জিনিসটা যে একটা লোক চাকরিতে থাকালেন যে বেতন পায় পেনশনে গেলে পরে তার অর্ধেকের চেয়েও কম হয় কারণ তার অ্যানাউন্স থাকে না আর এই জায়গাতে আমাদের এই কর্মচারীদের মধ্যে মিনিমাম প্রত্যেক মাসে 9,000 টাকার থেকে 23,000 টাকা কম পাচ্ছেন একটা বিভিন্ন মানে পোস্ট অনুসারে আবার আরেকটা ব্যাপার হচ্ছে কি যেখানে গ্রেচুইটি 10,00,000 টাকা পাওয়ার কথা সেখানে শুধু 4,00,000 টাকা দিচ্ছেন সেখানে এককালীন 6,000 টাকা কম পাচ্ছেন তো এই অবস্থার মধ্যে আমাদের এখন দিন যাপন হচ্ছে তা ইতিমধ্যে আমাদের অনেক বয়স্ক আমাদের সহযোগী আমরা হারিয়েছি এখনও আমাদের মধ্যে অনেকেই শয্যাশায়ী অবস্থায় আছে আমরা খুব আর্থিক সংকটে আমাদের দিন চলছে সুতরাং এই ব্যাপার